আজকের ক্লাসে আমরা বিগত বছরে কলকাতা পুলিশ এস আই এর যে জি কে কোশ্চিনগুলোকে জিজ্ঞেস করা হয়েছিল সেই জিকে কোশ্চিনগুলোকে আমরা আজকে সলিউশন করব এর আগে বিগত বছরে যে এর কোশ্চিনগুলোকে জিজ্ঞেস করা হয়েছিল উপরে আমি সেপারেট ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি যারা তোমরা দেখোনি প্লে লিস্ট ভিজিট করো অবশ্যই কিন্তু দেখে নেবে সেখানেও তোমাদের আন্দাজ লেগে যাবে যে কেমন টাইপ অফ কোশ্চিন জিজ্ঞেস করা হয় নেক্সট যেটা আছে আরেকটি ক্লাসে যেটা আছে তোমাদের ম্যাথ কোশ্চিনগুলোকেও সলিউশন করিয়ে দেবো আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কী জিজ্ঞেস করা হয়েছিল কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাশ হয় তো উনিশশো পঞ্চান্ন সালে ভারতের নাগরিকত্ব আইন পাশ হয়েছে নাগরিকত্ব ভারতের নাগরিকত্ব কি একক নাগরিকত্ব পার্ট টুতে আছে আর্টিকেল পাঁচ থেকে এগারোর মধ্যে নাগরিকত্ব সম্পর্কিত আলোচনা রয়েছে নেক্সট দেখব কোন কোন টপিকগুলোর উপর তোমাদের কোশ্চিন বেশি জিজ্ঞেস করা হয় সেগুলোও কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি চ্যানেলে দেখো ভিডিও প্রোভাইড করা আছে নতুন যে প্লে করা আছে তোমাদের কেপিএসআই এক্সাম দু হাজার চব্বিশ বলে সেই প্লে লিস্টে তোমরা সেগুলোকে পেয়ে যাবে আর এখন তোমাদের যে ক্লাসগুলো চলছে লাস্ট মুহুর্তে সেট আকারে ম্যাথ রিজনিংয়ের আর জিকেরও যেই সমস্ত ক্লাসগুলো চলছে সেই ক্লাসগুলোকে অবশ্যই অ্যাটেন্ড করবে এখান থেকে তোমরা অনেক কোশ্চেনকে যেটা এসে কমন পেয়ে যাবে তো এখানে কারেক্ট অ্যান্সার কী এসে যাবে যে জীবন্ত জীবাশ্মর উদাহরণ নয় এখানে কোনটা সি চেন সি আর চেন এখানে অ্যান্সার অ্যান্সার অপশানে কোশ্চেন লেভেল মোটামুটি ইজি টু মডারেটে কিন্তু থাকবে তোমাদের মোটামুটি তিরিশটা কোশ্চেন জিকের ক্ষেত্রে বলছি জিকের ক্ষেত্রে তিরিশটা কোশ্চেন মোটামুটি ইজি থাকবে ম্যাথ এবং রিজনিংয়ের ক্ষেত্রে যদি চলে আসো ম্যাথের ক্ষেত্রে মোটামুটি ইজি লেভেলের দশ থেকে বারোটা কোশ্চেন পেয়ে যাবে কিংবা দশ থেকে পনেরোটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে ইজি লেভেলের এবং রিজনিংয়ের ক্ষেত্রে বেশি পরিমাণেই পেয়ে যাবে তোমরা প্রায় পনেরো থেকে কুড়িটার মতো যেটা আছে ইজি লেভেলের পেয়ে যাবে এই ইজি লেভেলগুলোকে যদি একদম হান্ড্রেড পার্সেন্ট সবগুলোকে যদি কভার করতে পারো তবুই দেখবে যে তোমরা পঞ্চাশ থেকে ষাট নম্বর পেয়ে যাচ্ছো বা ষাটটা কোশ্চেন হয়ে যাচ্ছে কিন্তু শুধু ইজি লেভেলগুলোকে পারলে হবে না এখানে তোমাদের প্রয়োজন মডেল লেভেলেরগুলোকে পারা কারণ মডেল লেভেলের অন্তত যেটা আছে মডেল লেভেলের কোশ্চেন ওভারঅল সব মিলিয়ে মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা কোশ্চেন হয়তো পঁচিশ থেকে তিরিশটা কোশ্চেন মডেল লেভেলের থাকবে এই মডেল লেভেলের কোশ্চেনটাকে এবং ইজি লেভেলের কোশ্চেন দুটো করে যদি কভার করে নিতে পারো এক্সাম হলে তাহলেই যেটা আছে তোমাদের কিন্তু পাস করার মতো নাম্বার তোমরা অবশ্যই পেয়ে যাবে অফ মার্কে তোমরা প্লাস চলে যাবে যে হার্ড লেভেলে তোমাদের সবগুলোকে পারার দরকার সেটাও কিন্তু না এবং হার্ড লেভেলে এমন কিছু কোশ্চেন থাকে যেগুলোকে যেটা আছে এক্সাম হলে পারাও মুশকিল হয়ে যায় তো যেটা আছে ইজি এবং মডেল লেভেলটাকে যদি ভালোভাবে তোমরা ইয়ে করে নিতে পারো তাহলে কিন্তু যেটা যে ভালো একটা স্কোর কিন্তু তোমরা দাঁড় করিয়ে নিতে পারবে তো এখানে কারেক্ট অ্যান্সার কি এখানে ও আচ্ছা নেক্সট কোয়েশনটা বলা হয়নি এখনো কী আছে আমাদের এখানে প্রাচীন সংস্কৃত গ্রন্থে যবনপ্রিয় বলতে নিম্নোত্তর কোনটিকে বোঝানো হতো তো এটি গোলমরিচকে বোঝানো হতো গোলমরিচ অ্যান্সার অপশান বি নেক্সট দেখো ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন সেটি হলো তো অসহযোগ আন্দোলনের টাইমে বর্জন করেছিল কাইজারি হিন্দ কেজদারি হিন্দ পাঁচ নম্বর কোশ্চিনটা ইনক্লুড হয়নি আচ্ছা পাঁচ নম্বর একটা কোশ্চিন ছিল পাঁচ নম্বর এতে দেখেছিলাম যেটা ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট রিলেটেড ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট যেটা যে নাইনটিন সেভেন্টি সিক্সে হয়েছিলো এই অ্যামেন্ডমেন্টটা তোমাদের যে আমি ক্লাসটা দিয়েছি সেখানেও তোমাদেরকে বলেছি ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্টটা খুবই জিজ্ঞেস হয় তোমাদের কেপির এক্সামে নেক্সট চলে আসো যে নিম্নোত্তর কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয় তো এখানে পাইনাস পাইনাসে কেন উদ্ভিদের উদাহরণ নয় নেশ তোদারমল কিসের সঙ্গে যুক্ত তোদারমল আকবরের অর্থমন্ত্রী ছিলেন অ্যান্সার অপশন ডি অর্থমন্ত্রী যে দুজন মোগল সম্রাট আত্মজীবনী লিখেছেন তারা হলেন তো কারা কারা যেটা আছে আত্মজীবনী লিখেছেন বাবর ও জাহাঙ্গীর বাবর নামা বা তুজুকি বাবরি এবং আমাদের জাহাঙ্গীর নামা বা যে তুজুকি জাহাঙ্গীর এবং এখানে ইম্পর্টেন্ট আছে আমাদের হুমায়ুন হুমায়নের একটা এক্সামে জিজ্ঞেস করা হয় কে লিখেছেন হুমায়ের নামা গুলবোধন বেগম মাথায় রাখবে ইম্পর্টেন্ট এক্সামের জন্য নেক্সট চলে আসো অনির্বাল নাহিনী কোন খেলার সঙ্গে যুক্ত ইনি গল্ফের সঙ্গে যুক্ত গলফ অ্যান্সার নেক্সট দেখো নিশীর সূর্যের দেশ কোন দেশটিকে বলা হয় বিভিন্ন জায়গার উপাধি ভারতের যে সমস্ত এই উপাধিগুলো আছে আমি তোমাদেরকে এগুলোর উপরে যেটা আছে একটা ছোটো ছোটো করে ভিডিও এগুলো প্রোভাইড করে দেবো যেগুলো তোমাদের টপিকগুলো দিয়েছি জি কের উপরে সেগুলোর উপরে যেটা আছে আমি ছোটো ছোটোকে ভিডিও প্রোভাইড করে দেবো সেগুলোকে দেখে নেবে অবশ্যই তো বা আমি আমার টেলিগ্রাম গ্রুপও দিয়ে দিতে পারি টেলিগ্রাম গ্রুপের দেখো লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশানে সেখান থেকে তোমরা পেয়ে যাবে সেগুলোকে একবার অবশ্যই চোখ বুলিয়ে যাবে তো নিশি সূর্যের দেশ যেটা আছে বলা হয় নরওয়েকে নরওয়ে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি নেই দেখো সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাটকে এই সাতবাহন বংশটা খুবই দেখবে যে এর এক্সামে জিজ্ঞেস করে তোমরা যে ডাব্লিউ এর পিবিএস এর গুলোকে ঘাটো তাহলে দেখবে যে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে বেশি জিজ্ঞেস করা হয় খুবই জিজ্ঞেস করা হয় এটি তো সাতবাহন বংশটা থেকে জিজ্ঞেস হয় তো সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিল গৌতমী পুত্র সাতকারী প্রতিষ্ঠাতা ছিলেন শিমুক এবং যজ্ঞশ্রী সাতকারী শেষ সম্রাট ছিলেন এটু মাথায় রাখতে পারো নেক্সট কোয়েশ্চিন চলে আসবো শ্রীর শ্রীরঙ্গপত্তনামের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয় শ্রীরঙ্গপত্তনামের সন্ধি টিপু সুলতান এবং কার কর্নওয়ালিসের মধ্যে লর্ড সেভেন্টিন নাইনটি টুতে সন্ধিগুলো ইম্পর্টেন্ট চুক্তি সন্ধি এসবগুলো নেক্সট দেখো প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলে তো প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালপার পে ব্রিমস্টোন বলে অ্যান্সার অপশন ডি নেক্সট আছে আমাদের এখানে অ্যাকশনের সবচেয়ে বাইরের আবরণের নাম কি অ্যান্সার হয়ে যাবে আমাদের এখানে নিউরোলেমা নিউরোলেমা অ্যান্সার অপশান ডি নেক্সট কোশ্চেন সায়েন্স পার্ট থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন জিজ্ঞেস হয়েছিল নেক্সট কোন ভিটামিনের অভাবজনিত কারণে রিকেট রোগ হয় ভিটামিন বলেছি যে ভিটামিন ইম্পর্টেন্ট তো ভিটামিন যেটা আছে রিকেট হয় ভিটামিন ডি এ অবে যেটা আছে শিশুদের রিকেট হয় এবং বড়দের আসটি ম্যালয়েশিয়া হয়ে থাকে ভিটামিন বি বেরি বেরি ভিটামিন এ রাতকানা ভিটামিন সি স্কারি রোগ নেক্সট চলো রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত ভদোদরাতে অবস্থিত ভদোদরা অ্যান্সার অপশন ডি এছাড়াও নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ তে কাগজের দহন এখানে একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নেক্সট কোশ্চেন উদ্ভিদের ট্রপিক চলার নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি অক্সিন অক্সিন অ্যান্সার অ্যান্সার অপশন ডি নেক্সট কোশ্চেন চলে আসবো কোষের তড়িৎচালক বলের একক কি কোষের তড়িৎচালক বলের একক ওয়ার্ল্ড নেক্সট কোশ্চেন এশিয়ার দীর্ঘতম নদীর নাম ইয়াং সিকিয়াং ইয়াং সিকিয়াং অ্যান্সার এখানে অ্যান্সার অপশান এ নিম্নত্ব কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিলেন খুব ইম্পর্টেন্ট কুনিক শ্রেণিক অমৃতাঘাত এগুলো খুব ইম্পর্টেন্ট তো অজাতশত্রু ইনি কুণিক নামে ছিলেন অশোক কি প্রিয়দর্শী বিন্দু স্যার অমৃতাঘাত বিম্বি স্যার শ্রেণিক মাথায় রাখবে নেক্সট চলে আসো বিখ্যাত নিত্য শৈলী সালসার সালসার উদ্ভব কোন দেশে তো এটার অ্যান্সার কিউবা কিউবা অ্যান্ডস অপশান ডি পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল যুদ্ধ টপিকেও তোমাদের বলেছি ইম্পর্টেন্ট সতেরোশো সাতান্ন সতেরোশো সাতান্ন বিশেষ করে পানিপথের যুদ্ধগুলো এরপরে পলাশির যুদ্ধ বক্সার যুদ্ধ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট দেখো কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেন তো কনিষ্ক যেটা আছে অশ্বঘোষ অশ্বঘোষের কাছে মাথায় রাখবে ইম্পর্টেন্ট হতে পারে এক্সামের জন্য বুদ্ধচরিত লিখেছেন অশ্বোষ নেক্সট বিসি বিসিরাই পুরস্কার কোন বিভাগে দেওয়া হয় চিকিৎসা শাস্ত্রে বিসি রায় পুরস্কার দেওয়া হয় নিজের সমুদ্রগুপ্তের যুদ্ধজয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে জানতে পারা যায় তো এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্তকে নেপোলিয়ান বলা হয় ভারতের নেপোলিয়ান লিচ্ছবিদ হিত্র তো তারপরে কবিরাজ বলা হয়ে থাকে তো এলাহ আবার প্রশস্তি এটি লিখেছেন কি হরিশেন সমুদ্রগুপ্তর স্বভাকবি হরিসেন লিখেছেন নিশ্চয় দেখো তেজস্কীয় রেডিয়াম আবিষ্কারের নিম্নক্ত কোন বৈজ্ঞানিকের নাম যুক্ত ছিল তো ম্যারি কুরি ম্যারি কুরি যুক্ত ছিলেন অ্যান্সার অপশান ডি নিশ্চয় দেখো কোন ইংরেজ গভর্নর পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেছিল আমাদের ওয়ারিংহেস্টিং ওয়ারিংহেস্টিং অ্যান্সার অপশন ডি নিচে আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশটি হল রাশিয়া রাশিয়া অ্যান্সার অপশান ডি নিশ্চয় ওয়াজাদা নামক ভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় তো এটি বন্ধুরা মরু অঞ্চলে দেখতে পাওয়া যায় মরু অঞ্চল অ্যান্সার অপশান ডি আমাদের ক্যারাকাস কোন দেশটির রাজধানী তো ক্যারাকাস ভেনেজুয়েলার যেটা আছে রাজধানী ভেনেজুয়েলা নেক্সট কোশ্চেন দেখব দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে প্লেটো প্লেটো দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা দুটো গ্রন্থ জিজ্ঞেস করা হয়েছিল নেক্সট কোশ্চেন দেখো আমাদের ব্যারোমিটার এর আবিষ্কারক কে ব্যারোমিটারের আবিষ্কারক কে এসে যাবে আমাদের এখানে টরিসেলি টরিসেলি অ্যান্সার অপশন বি নিজের কোন শহর ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত ব্যাঙ্গালোর ভারতের ব্যাঙ্গালোরও এখানে ইলেকট্রনিক শহর নামে পরিচিত নিজের কোন ক্ষেত্রটি থেকে ভারত ভারত সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে তো চা থেকে সব বেশি বৈদেশিক মুদ্রা আয় করে নেক্সট দেখো স্যার থমাস রো কোন মোগল সম্রাটের রাজসভায় আসেন জাহাঙ্গীর রাজসভায় ক্যাপ্টেন হকিংস থমাস রো এবং আরেকজন ছিল আলেকজান্ডার বলে তো এনারা এসেছিল এটি মাথায় রাখবে জাহাঙ্গীরের রাষ্ট্রবাই ঔরঙ্গেবের কে এসে মানুচি আকবরের কে চিফ কী যেন রেলফ চিফ রেলফ চিফ ছিলেন শাহজাহানের তাভির নিয়ে এসেছিলেন নেক্সট চলে আসো পৃথিবীর সুস্বতম স্থানটি কোন মহাদেশে অবস্থিত আফ্রিকাতে আফ্রিকা সে বিখ্যাত চলচ্চিত্র রসমন এর পরিচালককে আকিরা আকিরা কুরসাওয়া আকিরা কুরসওয়া অ্যান্সার অপশন ডি নেই দেখো দম দমায়ন্তী শীর্ষক চিত্রটি কোন বিখ্যাত শিল্পীর সৃষ্টি তো এটি রাজা যেটা আছে রবি বর্মার রাজা রবি বর্মা অ্যান্সার অপশান ডি যে কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতির রাজকে অন্তর্ভুক্ত করা হয় পঞ্চায়েতি রাজ মোস্ট ইম্পর্টেন্ট নাইনটিন নাইনটি টুতে সেভেন্টি থার্ড অ্যামেন্ডমেন্টে নাইনটিন নাইনটি টু অ্যান্সার অপশান বি যে মেঘালয়ের রাজধানী শিলং শিলং মেঘালয়ের রাজধানী বাকিগুলো কোনটা কার রাজধানী কমেন্ট করে জানাও কোহিমা ইম্ফল এবং আইজল নেক্সট করিন দেখো এটি শেষ কোশ্চেন ইয়েছে আর এন এর সম্পূর্ণ রূপটি কি রাইবোনক্লিক অ্যাসিড ছোটবেলা থেকে পড়ে আসছি আমরা তো অ্যান্সার কি আমাদের অপশন সি অপশন সি এখান থেকে আমাদের